কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গায় ইউনিয়নের চর মন্ডল এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন স্রোত ও ভাঙনে একশো মিটার সড়ক ও বসত এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভাঙনের সংখ্যায় পড়েছে গোলকমণ্ডল মুজিবকেল্লা স্কুল মাদ্রাসা ব্রিজ সহ অসংখ্য বসতবাড়ি ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা বাড়ি ঘর দুয়ার ভেঙে নিয়ে গেছে আমরা দাঁড়ানোর মতো আমাদের জায়গা নাই এখন বাড়িতে পানি এসে ঢুকছে ভাঙতেছে আমরা এখন কোন জায়গায় যাব হু করে পানি মজিব কেল্লার পার দিয়ে যাচ্ছে হু করে যাওয়ার কারণে বস্তা যে বস্তা দিয়ে ব্যাগ ফলাইছে সে বস্তা গুলো নষ্ট হয়ে যেতে যদি প্রশাসনিকভাবে কোনো কোন কাজ না করে তাহলে ওটা নদীগর্ভে চলে যাবে এবং আহ ওই এলাকার হাজার হাজার মানুষের আহ ক্ষতিগ্রস্ত হবে নদী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বটিয়ে দেখে আসছেন ওনার আলোচনা করে কি নেয় ব্যবস্থা নেওয়া যায় এটা পরে কথা বললো জানাবে আমাকে মানে দেখে আসছে তো মনে আলোচনা করবে আজকে চিপসের ঢাকায় আসলো আলোচনা করে সিদ্ধান্তটা জানাবেন আমরা সিদ্ধান্ত পাবো আর ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী আরভি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন